হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নয়েজ ক্যানভাস। এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট, তোমাদের NMGNM 2024 এর কাউন্সিলিংয়ের জন্য যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা আজ থেকে শুরু হয়েছে, তোমরা যেমনটা জানো। কিন্তু এখানে কাউন্সিলিংয়ের যে চয়েস ফিলিং তোমরা করবে, সেক্ষেত্রে কোন NTS এ কতগুলো সিট আছে, কোথায় ANM পড়ানো হবে, কোথায় GNM পড়ানো হবে, নতুন করে কোনো NTS সংযোজন হলো কিনা বা বিয়োজন হলো কিনা, এই সমস্ত বিষয় এবং তার পাশাপাশি ক্যাটাগরি ভিত্তিক জেনারেল SC ST OBC OBCB অরফ্যান সিভিল ডিফেন্স প্রত্যেকের জন্য যে সিটের বাইফার্কেশন, সেই সংক্রান্ত যে অফিসিয়াল সিট ম্যাট্রিক্স যেটা মেনে এবছরের ভর্তি প্রক্রিয়া হবে, সেই সিট ম্যাট্রিক্স কিন্তু বোর্ডের পোর্টালে চলে এসেছে। এবার সিট ম্যাট্রিক্সটা তোমরা কী করে চেক করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে সিট ম্যাট্রিক্স ফর ANM অ্যান্ড GNM কাউন্সিলিং 2024 যেটি আছে এখানে ক্লিক করবে। একবার ক্লিক করবার পরবর্তীতে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই এই সিট ম্যাট্রিক্সের বলবে কি যে স্যার PDFটা দিন। এখন এটা কিন্তু PDF আকারে বোর্ড প্রকাশ করেনি, পুরোটা কিন্তু অনলাইনে তোমাদেরকে সিলেক্ট করে করে দেখতে হবে। আমি এটা লিঙ্ক যেটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিয়ার? এখন দেখো এই যে রাউন্ড, এখান থেকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, এটা ফার্স্ট রাউন্ড, সুতরাং এখান থেকে রাউন্ড 1 সিলেক্ট করবে। দেন তোমার দেখো এখানে ইনস্টিটিউট টাইপ যেটা দেখতে পাচ্ছ, এখানে অল সিলেক্ট হয়ে আছে ডিফল্টে, কিন্তু অল ছাড়াও তোমাদেরকে আমি বিষয়টা এর আগেও বলেছি যে ইনস্টিটিউটের বিভিন্ন ক্যাটাগরি হয়। ANM এর ক্ষেত্রে অনলি স্টেট গভর্নমেন্ট NTS, কিন্তু GNM এর NTS যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তোমরা দেখবে স্টেট গভর্নমেন্ট NDS, সেন্ট্রাল গভর্নমেন্ট NDS এবং তার পাশাপাশি PSU যেটা সেটাকে স্টেট ইউনিভার্সিটির আন্ডারে রাখা হয়। তো এই ব্যতীত প্রাইভেট ইনস্টিটিউটও কিন্তু প্রচুর রয়েছে। তো এভাবে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তুমি যদি এখানে অল সিলেক্ট করে রাখো তাহলে পরে ইনস্টিটিউট যেটা আছে, ইনস্টিটিউট টাইপ যেটা আছে, এটা যদি অল সিলেক্টেড থাকে তাহলে কিন্তু তোমাকে গভর্নমেন্ট প্রাইভেট সবই দেখাবে। এখন তুমি যে ইনস্টিটিউট কেন্দ্রিক দেখতে চাইছো সেটাকে তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি তোমাদেরকে স্টেট গভর্নমেন্ট NDSটাকে আগে দেখিয়ে নিচ্ছি। এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম, তাহলে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করার পরে দেন এবার তোমাদেরকে ইনস্টিটিউট সিলেক্ট করতে হবে। ইনস্টিটিউট দেখো এখানে তুমি একটা একটা করে সিলেক্ট করে করেও দেখতে পারো, আমি বলবো যে তোমরা এখানে ইনস্টিটিউটটাকে অল করে রাখো, ওকে? দেন তোমাদের এখান থেকে প্রোগ্রাম যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। তো এবার প্রোগ্রামের ক্ষেত্রে তুমি একবারে ANM GNM পুরোটা দেখতে পারো, বা সেপারেট করে বোঝার সুবিধার্থে ANM GNM আলাদা করে সিলেক্ট করে নিজেরা চেক করে নিতে পারো। তো আমি প্রথমত এখানে ANM এর সিটটাকে সিলেক্ট করে নিচ্ছি, তাহলে ANM এর মধ্যে আমি ক্লিক করলাম। দেন হচ্ছে জেন্ডার, জেন্ডার তো ANM স্বাভাবিকভাবে ফিমেলদের জন্যই হবে, ওকে? এবার কোটা যেটা আছে, কোটার ক্ষেত্রে তুমি এখানে অবভিয়াসলি হোম স্টেট কোটা যেটা আছে সেটাকে সিলেক্ট করে নেবে, ক্লিয়ার? দেন এবার এখানে টোটাল ইনটেকের যে বিষয়টি দেখতে পাচ্ছ এই বক্সটিতে ক্লিক করবে, ঠিক আছে? এবার সাবমিটের মধ্যে জাস্ট ক্লিক করে দেবে। দেখো সাবমিটে ক্লিক করার পরবর্তীতে তোমাদের সামনে পুরো সিট ম্যাট্রিক্সটা কিন্তু চলে এসেছে। প্রথমত আছে হচ্ছে ANM নার্সিং ট্রেনিং স্কুল, কাকদ্বীপ SD হসপিটাল, ANM কোর্সে ফিমেল সিট ওপেন ক্যাটাগরির জন্য 23টি, ওপেন PWD ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 1টি, OBCA 1টি, OBCA PWD-র জন্য কোনো সিট নেই, OBCB-র জন্য 4টি, OBCB PWD-র জন্য কোনো সিট নেই, SC-র জন্য 12টি সিট বরাদ্দ আছে। দেন হচ্ছে তোমার SC PWD-র জন্য 1টি, ST-র জন্য 4টি, ST PWD-র জন্য কোনো সিট নেই, EWS-এ 6টি সিট আছে, EWS PWD-র জন্য কোনো সিট নেই, সিভিল ডিফেন্সে 2টো সিট আছে, অরফ্যানের জন্য কিন্তু 1টি সিট আছে, এবং মোটের ওপর এখানে কিন্তু 60টি সিট আছে, ক্লিয়ার? এভাবে তোমাদেরকে দেখো তার পরবর্তীতে ANMR ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটি আছে সেখানে ANM কোর্সে জেনারেলদের জন্য 27টি, তারপরে মানে আর কি জেনারেল মানে ওপেন ক্যাটাগরি, ওপেন বলতে এখানে কিন্তু মেরিটের বেসিসে যে কোনো ক্যাটাগরির থেকে স্টুডেন্ট বাই ভার্চু অফ মেরিট দে ক্যান সিকিউর দেয়ার সিটস, ওকে? তো এখানে কিন্তু তারা অ্যালটমেন্ট পেতে পারে, এর জন্য এটা কিন্তু নট অনলি ফর জেনারেল, এটা ওপেন, তার মানে এখানে জেনারেল SC ST OBCA OBCB যে যেমনই হোক না কেন র্যাঙ্কে যদি সে এগিয়ে থাকে সে কিন্তু ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? তো এর জন্য এটাকে ওপেন বলা হয়, এটা বেসিক্যালি ওপেন ফর অল ক্যাটাগরি স্টুডেন্টস, কিন্তু জেনারেলরা শুধুমাত্র ওপেনের জন্য এলিজিবল, কিন্তু বাকি অন্যান্য যে সিটগুলো আছে সেগুলোর জন্য এলিজিবল নয়, হোয়ারাজ বাকিরা কিন্তু জেনারেলের জায়গাতে অর্থাৎ ওপেন ক্যাটাগরি সিটে আসতে পারে যদি তারা মেরিটে পারমিজেবল হয়, বোঝাতে পারলাম? এবার ওপেন PWD এভাবে কিন্তু তোমাদেরকে পুরো বিষয়টাকে দেখতে হবে, ক্লিয়ার? তো এখানে দেখো টোটাল 75টি সিট আছে বারাসাতে। দেন হচ্ছে তোমার এখানে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে তোমরা সিটের বাইফার্কেশন দেখে নেবে, 50টি সিট আছে। তো এভাবে তোমাদেরকে কিন্তু পুরোটা দেখে আসতে হবে। টোটাল মোটের ওপর ANM এর সিট আছে হচ্ছে 875টি, টোটাল ANM এর সিট আছে 875টি, এবং এখানে কিন্তু পুরোটা সেভাবে বাইফার্কেশন দেওয়া আছে।
এবং এই 875-এর মধ্যে ওপেন ক্যাটাগরির অর্থাৎ জেনারেলদের কিন্তু অনলি 327টি সিট রয়েছে এবং বাকি রিজার্ভ ক্যাটাগরি অনুযায়ী সেটা এখানে তোমাদের সামনে রিফ্লেক্ট হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার দেখো তোমরা যদি জিএনএমেরটা দেখতে যাও তাহলে পরে এগুলো তো এরকম করে সিলেক্টেড আছেই, জাস্ট এখানে আমি প্রোগ্রামটাকে চেঞ্জ করে দিচ্ছি। ক্লিক করে নিয়ে এখানে আমরা জিএনএমকে সিলেক্ট করে দিচ্ছি, জিএনএম সিলেক্ট করে দিলাম। দেন এবার আমাদেরকে কী করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে নিলাম। দেখো এখন আমাদের সামনে জিএনএমের এনটিএসগুলো আসবে। প্রথমত হচ্ছে এএনএমআর ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল, এটা এএনএমআর কিন্তু এখানে কোর্স জিএনএমের, আমি আগেও বলেছি এর আগে বিভিন্ন ক্ষেত্রে। এখানে জিএনএমে তোমার জেনারেলদের জন্য অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে 23টি সিট রয়েছে, ওপেন পিডাব্লিউডিতে 1টি, ওবিসি এ 6টি, ওবিসি এ পিডাব্লিউডি নেই, ওবিসি বির জন্য 4টি, ওবিসি বি পিডাব্লিউডি নেই, এসসির জন্য 12, এসসি পিডাব্লিউডির জন্য 1টি, এসটির জন্য 4টি, এসটি পিডাব্লিউডির জন্য কোনো সিট নেই। তার পরবর্তীতে ইডাব্লিউএসে রয়েছে 6টি, সিভিল ডিফেন্সে হচ্ছে 2টি এবং অরফেনের জন্য 1টি, মোটের ওপর টোটাল ইনটেক হচ্ছে 60টি। তো এভাবে তোমাদেরকে কিন্তু অল তোমরা এখানে দেখতে পাবে, পরপর ক্রমান্বয়ে থাকবে এমআর বাঙু এরকম করে পরপর। দেখো তোমরা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এসএসকেএম, হ্যাঁ এগুলো এভাবে কিন্তু তোমাদেরকে পুরোটা দেওয়া আছে। আমি এখন একটা একটা করে প্রত্যেকটা সিট নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে যে এখানে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে বিষয়টি। এবং দেখো তোমরা জিএনএমের ক্ষেত্রে মোটের ওপর কিন্তু 2687টি সিট রয়েছে, 2687টি সিট রয়েছে এবং তার মধ্যে এটা হচ্ছে অল অ্যালং সমস্ত কিছু মিলে, তার মধ্যে জেনারেল বা অনলি ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু 1009টি আছে, বাকি কিন্তু সব ক্যাটাগরি স্পেসিফিক রিজার্ভেশন অনুযায়ী হচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে কিসের, এটা স্টেট গভর্নমেন্ট এনটিএসের। ক্লিয়ার? এর পাশাপাশি দেখো তোমরা যদি এখানে দেখো এই ইনস্টিটিউট টাইপের মধ্যে চেঞ্জ করে সেন্ট্রাল গভর্নমেন্টটাকে সিলেক্ট করে নাও, সেন্ট্রাল গভর্নমেন্ট সিলেক্ট করে নিলে, সেন্ট্রাল গভর্নমেন্ট সিলেক্ট করার পরে এবার এখানে যা সাবমিটটা করে দাও। দেখো এখানে তোমাদের কালার এনটিএস কালার বিষয়টি চলে আসবে, এটা সেন্ট্রাল হসপিটাল, এখানে কিন্তু 76,000 টাকা কোর্স ফিস আছে, ঠিক আছে, অ্যাজ পার প্রিভিয়াস ইয়ার যে ফি স্ট্রাকচার সে অনুযায়ী আমি বলছি। এবছরের ফি স্ট্রাকচার এখনও হাতে পাইনি, আমাদের সামনে আসেনি ওপেন ডোমেনে, এলে পরে সেটা নিয়ে চর্চা করব। আমি প্রিভিয়াস ইয়ারের থেকে এই ধারণাটা দিয়ে যাচ্ছি যে 76,000 টাকা কিন্তু এখানে কোর্স ফিস রয়েছে এবং এক্ষেত্রে কিন্তু তোমাদের এটা শুধু কোর্স ফিস, এছাড়াও অ্যাকোমোডেশন ফিস সে সমস্ত কিছু কিন্তু আলাদা করে বহন করতে হবে। ওপেনের জন্য 9টি, ওপেন পিডাব্লিউডির জন্য 1টি। তো এভাবে মোটের ওপর কিন্তু এখানে টোটাল 20টি সিট আছে কাল্লাতে, এটা সেন্ট্রাল হসপিটাল। ওকে, দেন হচ্ছে আরও একটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে যেটি আছে ইনস্টিটিউট টাইপ এটাকে সিলেক্ট করে নেবে, হচ্ছে স্টেট ইউনিভার্সিটি। স্টেট ইউনিভার্সিটি সিলেক্ট করলে পরে তখন তোমাদের সামনে আসবে হচ্ছে বার্নপুর। ওকে, তখন তোমাদের সামনে আসবে হচ্ছে এনটিএস বার্নপুর, এই যে নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল, এটা কিন্তু সেইলের। মূলত এই স্টেট ইউনিভার্সিটিতে যেটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিএসইউ, বেসিক্যালি পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে পড়ে বার্নপুর হসপিটাল। এক্ষেত্রে 76,500 টাকা কিন্তু অনলি কোর্স ফিস 3 বছরের, এর পাশাপাশি অ্যাকোমোডেশন অর্থাৎ ফুডিং লজিং এবং আদার্স কস্ট কিন্তু সেপারেটভাবে যুক্ত হবে। কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু অল গভর্নমেন্টের মধ্যে, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে কাউন্সিলিংয়ের যে গাইডেন্স সেখানে কিন্তু বলে দিয়েছি পুরোটা, যে অল গভর্নমেন্টের মধ্যে তোমাদেরকে কিন্তু অল গভর্নমেন্টই সিলেক্ট করতে হবে। ক্লিয়ার? তো এখানে দেখো ওপেনে 12টি, এভাবে কিন্তু পুরো ক্যাটাগরি স্পেসিফিক তোমরা দেখতে পাচ্ছ, মোটের ওপর 30টি সিট রয়েছে। তো এগুলোকে কিন্তু কোর্স ফিস হাই আছে, এগুলোতে কিন্তু র্যাঙ্কও বেশি যায়, র্যাঙ্কও কিন্তু বেশি যায় এগুলোতে, কারণ সেটা তোমাকে মাথায় রেখে কিন্তু দেখতে হবে, চলতে হবে এবং বেশি র্যাঙ্কেও এগুলোতে অ্যালটমেন্টের সুযোগ সম্ভাবনা থাকে। এবং স্টেট গভর্নমেন্ট এনটিএসের মধ্যে দার্জিলিং, কালিম্পং, ঝাড়গ্রাম, লালগড় এগুলোর দিকেও কিন্তু বেশি র্যাঙ্কে যায়। তো এটা টেন্ডেন্সি বললাম, মোটের ওপর এই নিয়ে বিস্তারিত আলোচনা এর আগে করেছি। আর দেখো আরও একটি বিষয় যে এখানে ইনস্টিটিউট টাইপের মধ্যে তোমরা যদি চাও যে প্রাইভেটগুলোকে দেখতে, তাহলে পরে এখানে প্রাইভেটকে সিলেক্ট করবে, প্রাইভেটকে সিলেক্ট করে নিয়ে প্রাইভেট, আমি তো প্রাইভেট সম্পর্কে বেশি বক্তব্য রাখি না তোমরা জানো, এর আগের ভিডিওগুলোতেও দেখেছো। তো প্রাইভেট যার যেমন যেভাবে প্রযোজ্য হবে, তোমরা এখানে সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে, ফি স্ট্রাকচার সমস্ত কিছু মাথায় রেখে চিন্তাভাবনা করে প্রাইভেট নিয়ে তোমাদের নিজেদের মতন করে চিন্তাভাবনা করবে, প্রাইভেট প্রসঙ্গে আমি কিছু বলতে পারবো না। ওকে, তাহলে এই হচ্ছে মোটের ওপর তোমাদের সিট ম্যাট্রিক্স কীভাবে চেক করতে হবে, আমি দেখিয়ে দিলাম এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকলো, নিজেরা সিট ম্যাট্রিক্স দেখে চয়েস ফিলিং তবেই করবে। আর চয়েস ফিলিং করার আগে আগের দিনের ভিডিওটা একটু দেখে নিও,
ঠিক আছে, তাহলে স্বচ্ছ ধারণা পাবে, সঠিক উপায়ে চয়েস ফিলিং করতে পারবে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হুটোপাটি করে না বুঝে চয়েস ফিলিং করো না, ভুল হয়ে গেলে হাত কামড়াতে হবে আর তখন কিছু করার থাকবে না। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।